আপনি আর আমি না, এটা বিচার করবে দর্শক। ওই তো, এই জন্য দুজন লিসনার, দুজন দর্শক। ইয়েস, আমাদের মাঝে দুজন দর্শক না, দুজন গেস্ট রয়েছেন, তার আর কেউ না, একজনের নাম হচ্ছে মৃদুল। মৃদুল হাই বলো। হাই। সাথে আছেন আরেকজন, আমাদের সাথে আছেন শুভজিৎ, যার জিব্বে কামড় পড়েছে, বোম্বাটা হয়ে যায়। কে শুভজিৎ? আবে বোম্বা, বোম্বা তোমার জন্য কোরবানি দিব দুম্বা। এবং আমাদের মাঝে মানে নাথিকেও আছেন, যিনি তিনি হচ্ছেন আমাদের নাট ভাই। নাট ভাই ভালো আছেন? ক্রিকেট খেলায় তো ধর এখন যে রিভিউর সিস্টেম আছে, রিভিউর সিস্টেম আছে, আর রান আউটের বেলায় থার্ড আম্পায়ার আছে, তো ওইখানে হচ্ছে যে আম্পায়ারের কি কাজ? কি কাজ? বেল পরে গেলে উঠে দেওয়া, ওইটাও কিপার করতে পারে। আম্পায়ারের কাজটা কি? মাঠের সৌন্দর্যের জন্য দুই পাশে দুইটা আম্পায়ার রাখা হয়। মাঠের সুন্দর, তো এইখানে এটা কি করে? এই আজকের শোয়ে সৌন্দর্যের জন্য আমি একটা চেয়ার আর একটা মাইক্রোফোন নিছি আর কি। মানে শোয়ের সৌন্দর্য, এটা রেডিওর শোয়ের সৌন্দর্য। আমাকে রেডিও শোয়ের লেগে যে কোনো সৌন্দর্য দরকার হইতো, আমরা একটা গ্ল্যামারাস লেডিকে নিয়ে আসতাম, আর আপনি একজন সৌন্দর্য যাকে দেখাই যেতেছে না, আপনি অলৌকিকভাবে কথাবার্তা বলতেছেন, এটা আবার কী ধরনের সৌন্দর্য বুঝলাম না। আপনি তো নিজের সৌন্দর্য বাড়াইতেছেন, কিন্তু আমাদের চেহারা সৌন্দর্য গায়ে বয়ে যেতেছে, একটা লোককে দেখা যেতেছে না, কিন্তু কথা কইতেছে, অদ্ভুত লাগতেছে। যাদের দেখা যাইতেছে তারা বলুক, তারা তো ব্যস্ত মনে হইতেছে। এই যে মৃদুল ভাই, ভালো আছেন আপনি? দেখে মনে হচ্ছে কি, কাকে দেখে? আপনি ভয় লাগতেছে না যে একটা লোক নাই, সে কথা বলতেছে, আপনি কেমন লাগতেছে? হাউ ডু ইউ ডু ফিল ইন দিস কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? ছোটবেলা থেকে তো ভূতের গল্প শুনতাম, কখনো ভয় পাইতাম না, তো এখনো ওই রকম কিছু মনে হচ্ছে না। এটার গল্প মনে হচ্ছে না ভাই, মানুষের হৃদয় এমন ভাবে জায়গা করে নিছে, সে ভূত হয়ে মানুষের কাছে গেলে তারা অ্যাকসেপ্ট করে নেবে যে ও নাটের ভূত আসছে, ও বিশ্বাস করতে পারতেছি না নাটের ভূত আসছে, এরকম মনে হচ্ছে। আর জি বোম্বাদা, ও জি, আপনি যে হাতে করে ল্যাপটপটা নিয়েছেন, ওটা দিবেন, হাতে করে এত বড় একটা ল্যাপটপ আনছেন, ওই ল্যাপটপে ছাপতেছেন, এদিক দিয়ে আমাদের এই ক্যামেরা পিছে পুরো দেখা দিতেছে। আমি তো জানি যে এখানে আমাকে অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে। না না না, এখানে অপমান করার জন্য আপনাকে নিয়ে আসা হয় নাই, আপনি এখানে অপমানের পরে মাইর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, শুধু অপমান করে ছাড়া হবে না। বোম্বাদা যে কিভাবে হাসে আমি সেটাই পারতেছি না, বোম্বাদার মুখে আমি জীবনের যোগ শুনি নাই, বোম্বাদার যোগ শুনান তো আমাকে। আমার জীবনের অনেক বড় একটা শখ ছিল যে বোম্বাদার মুখে যোগ শুনে আমি অট্ট হাসিতে ভেঙে পড়বো। আচ্ছা, বাড়ে হয়েছিল কি? কি হয়েছিল? ওই কোথায় হয়েছিল? ওই আমি আমার ছেলেকে নিয়ে আমার ছেলের বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গেছিলাম, তো মেয়েটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কণ্ঠটাই আসতেছে না গেঞ্জিনি আজকে, আমি আমার কণ্ঠেই বলি। হ্যাঁ বলো, নিজের কণ্ঠেই বলো। হ্যাঁ, মানে হয়েছিল কি, এক ভদ্রলোক, হ্যাঁ এক ভদ্রলোক তার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে, মেয়ে পছন্দ হয়েছে, বলতেছে ভাই আপনার মেয়ে তো পছন্দ হয়েছে কিন্তু এর জন্য 5 লাখ টাকা লাগবো। ভদ্রলোক তো অবাক, বলে কি ব্যাপার, আমি মেয়েও দেবো আবার টাকাও দেবো। বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, মেয়ের এইখা দিন টাকা দিয়ে দিন। দুইটার মধ্যে অপশন আছে একটা, তো এই ভদ্রলোক কোথায় থাকে, আমি গেলে কি তার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন, রংপুরে যাবেন, রংপুরে। রংপুর যেতে হবে? আচ্ছা, রংপুরে নাকি টাকা উড়ে নাট ভাই? কিন্তু এটা রং কেন? মৃদুলের কাছে আসবো, মৃদুল কিন্তু অসাধারণ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো মৃদুলের কাছ থেকে আমরা কিছু শুনি, আমাদের লিসেনাররা তোমাদের ফ্যান হয়ে যাক তোমাদের জোক শুনে। যেহেতু টাকার কথা আসলো, হ্যাঁ দাবা দিবা নাকি কিছু? না টাকা আমার কাছে অত টাকা নাই, অত টাকা নাই, বুঝলাম না, গরিব টরিব লোক নিয়ে আইছি করতে গা। তো বলো বলো, শো শেষে যদি কিছু আর বাবা। আচ্ছা, তো হাজবেন্ড ওয়াইফ শুয়ে আছে, মানে রোমান্টিক ওয়েদার, তারা আমি টু ইট সরি টু ইন্টারাপ্ট, হাজবেন্ড ওয়াইফ রোমান্টিক ভাবে শুয়ে আছে, এটা ক্ষতি কোথায়? এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষতি হইতো। আর তুমি ওখানে কি করতেছিলা যেখানে রোমান্টিক ভাবে শুয়ে আছে? আমি ওখানে কিছু করতেছিলাম, আমি গল্প শুনতেছিলাম। আচ্ছা তাহলে ঠিক আছে বলো। তো এই সময় কলিং বেল, কলিং বেল এমন সময় ডিস্টার্ব মনে করে বলতেছে যে এই যাও তো দেখো কি আসছে। স্বামী বলতেছে ইয়া বউকে, আর বউ বলছে না আমি যেতে পারবো না তুমি যাও। স্যার রে একটু শুয়ে আসি, সারাটা দিন কাজ করি, আজকে একটু রেস্ট নিচ্ছি, তুমি একটু যাই দেখো না। বউ গেছে, কলিং বেল যেহেতু দিছে, দরজা খোলার পর দেখতেছে তার বন্ধু আসছে। আচ্ছা, হাজবেন্ডের
তো বলতেছে যে তোমার হাজবেন্ড কি করে শুয়ে আছে ও আচ্ছা ঠিক আছে এখন তোমাকে একটা অফার দিই আমি তোমাকে এখন 5000 টাকা দেব যদি তুমি আমার সাথে 2 মিনিট প্রেম করো তো ভাবতেছে যে শুয়েই আছে আর 2 মিনিটে 5000 টাকা মিস না করি আচ্ছা তো 2 মিনিট প্রেম করার পর তারপর 5000 টাকা নিয়ে বন্ধুও চলে গেছে বউ ফেরত আসছে এখন বলছে আচ্ছা কে আসছিল কয় তোমার বন্ধু আসছিল কয় ও আচ্ছা ওর থেকে 5000 টাকা পাইতাম দিয়ে গেছে আমার কেন জানি মনে হইতেছে এটা জীবন থেকে নেওয়া গল্প আর তুমি যে আর বেডরুমে ছিলা সেটা নাট ভাইয়ের বেডরুম নাট ভাই মাসে চার দিন শুয়েই থাকে তার জ্বর আছে এবং সে আজকেও নিশ্চয় কোথাও না কোথাও শুয়ে আমাদের সাথে কানেক্টেড আছে ভাইয়া অন্তর কারণ না তাকে আমরা অন্তর জায়গা দিছি নাট ভাই শুয়ে আছেন না বসে আছেন না না বসে আছেন বসে আছেন যারা শুনছেন তারা কিন্তু চাইলে খাতায় লিখে রাখতে পারেন নেটওয়ার্ক জিনিসটা এমন একটা জিনিস আপনি সব জায়গায় নেটওয়ার্ক পাবেন কিন্তু আপনি যেখানে শুয়ে থাকবেন যেখানে আপনি কাজ করবেন সেখানে নেটওয়ার্ক পাবেন এটার কারণটা কি 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 আমি নিজেও জানি না তুমি যে ভূমির উপরে যে এমন ভাবে ল্যাপটে হয়ে থাকো যে নেটওয়ার্ক তো উপর দিয়ে তোমার খুঁজতেছে ঠিক আছে যে এত বড় 300 ফিট টাওয়ার 400 ফিট টাওয়ার 200 ফিট টাওয়ার মানুষজন বানাইছে যে তাদের জন্য যাদের লেভেলটা উপর দিকে খুব ভালো কথা তুমি যে বললা না যে স্বামী স্ত্রী শুয়ে আছে এরকম স্বামী স্ত্রী অনেক জায়গায় শুয়ে থাকে কিন্তু দুজন দুই দিকে মুখ দিয়ে শুয়ে আছে তো ওরা সবসময় এরকমই করে যে দুজন দুদিকে মুখ দিয়ে শুয়ে থাকে মানে একজন যদি ডাইনে মুখ থাকে আর একজনের মুখ থাকে বামে কারো যদি বামে থাকে সে থাকে ডাইনে মানে কখনো তারা মুখোমুখি শোয় না তো হঠাৎ একদিন রাতের বেলায় ঘুমের মধ্যে তারা বুঝতে পারে নাই কখন একজন উল্টে গেছে রাতের বেলায় জামাই তার বউয়ের মুখ দিকে ডরায় লাফ দিয়ে উঠছে বলে কী ব্যাপার তুমি ডরায় লাফ দিয়ে উঠলে কেন অনেক দিন পর তোমার মুখ দেখে মনে হইতেছে আমি সে আগের মতো অন্য মানুষের সাথে শুয়ে আছি আবার মনে পড়লো তুমি আবার দেখে ভালো না তাই ডরে উঠে গেছি ব্যাপারটা লোকে বাদাম নিতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বাদাম শর্ট বৃষ্টির জন্য বাদাম ভালো আসে না নাট ভাই নাট ভাই জোক বলতে বলতে যখন দেখলে যে জোক কমপ্লিট হইতেছে না তখন না আমি দেখলাম আপনি আসেন কিনা কারণ আমি তো এরকম বাদাম টাদাম কিনতে গেলে মাঝে মধ্যে তো আপনি যে আমাকে একটু মানে কথাবার্তা বলেন নাই তো তাই ভাবলাম যে আপনি মানে গেছেন গা আপনি গেছেন এই ভাই অসুস্থ নিয়ে যোগ শোনান তো না আমার যেটা আপনাকে দেখে মনে পড়ছে এটা অসুস্থ নিয়ে যোগ শোনান ভাই বলো উনি জোকসের কথা শুনে অসুস্থ হয়ে গেছে আমি বলি আমি বাদাম কিনতে গেছিলাম হ্যাঁ আবার বাদাম কিনতে গেছে রে কাম চাপছে টাকা ছিল কি মনে হয় ইউটিউবার না হইতে পারে কিন্তু পকেটে টাকা থাকে বাদাম কিনতে কি করছে সেটা আচ্ছা ঠিক আছে আমি না এক তুতলা আর কি বেটা বাদাম কিনতে গেছে জোকসটা ভুলে গেছি নাকি আগেই বলছিলাম টাকা নাই বাদাম কিনতে গিয়ে ভুলে গেছে কিন্তু আমরা না না মানে আমি বাদাম কিনতে গেছি কিন্তু বাদামওয়ালাটা ছিল আর কি তুতলা বললাম যে মামা বাদাম কত কইরা বলে বাদাম হচ্ছে 5 টাকা 75 পয়সা বললাম যে সে কি একটু আগেই তো এক ভদ্রলোক 5 টাকা দিয়ে নিয়ে গেলো বলে ধুর উনি তোমার 75 বলার আগে নিয়ে গেছে 5 টাকা 75 পয়সা নাট ভাই তোতলা বয়ফ্রেন্ড বাদাম বেচলেন আপনি তো তোতলা বয়ফ্রেন্ডে তোতলা ছিলেন সমস্যা নেই তো কোন দিতে কথাবার্তা কয় না কেন আচ্ছা আমি নাট ভাইকে খুঁজে নিয়ে আসি আপনার কেউ কোথাও যাবে না কিপটিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে ই ভ্যালি প্রেজেন্স আজকে কি ভুতুরে নাট বল টু দ্য টু ফান কিংস নাট ভাই আসে কিন্তু নাই আপনার যদি বলতে পারেন নাট ভাই এখন কোথায় অবস্থিত তাহলে আপনাদের জন্য রয়েছে পুরস্কারটা কি কি নাট ভাই কোথায় আছে সেটা আমি বলে দেবো সঠিক উত্তর বলে দেবো সেটা জানতে হলে আপনারা কিন্তু গেস করতে থাকেন এবং লিখতে থাকেন নাট ভাই আজকে কোথায় আছেন এবং কোথা থেকে উনি আমাদের সাথে সংযুক্ত আছেন এটা লিখে পাঠাতে হবে
লেখার ঠিকানা হচ্ছে গিয়ে সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের লোকেশন এবং মনের কথার সাথে সাথে লিখে দেবেন ব্র্যাকেটে যে নাথ ভাই আজকে কুয়েত আছে বা আমেরিকায় আছে বা আছে কোথাও একটা কোথা থেকে সংযুক্ত সে লিখবেন। আর আমাদেরকে লাইভ দেখতে চাইলে চলে যাবেন ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/capitalfm94.8 এ। ফিরবো ছোট্ট বিরতির পর। বাদাম কিনা যা কেনা কেনার কিনা ভালো আসার পর কিন্তু আমি আগে নাট ভাইরে খুঁজি তার কি ঠিকঠাক আছে নাকি শরীরটা খারাপ হয়ে গেল লোকটার। ভালোর জন্য বসুন্ধরা ডায়ার প্যান্টের প্রতিটি বড় প্যাকের সাথে একটি টগি বেবি ফিডার ফ্রি। বসুন্ধরা ডায়ার প্যান্ট ওর ভালোর জন্য। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে খুশি।
এবং আজকে আমাদের সাথে দুজন গেস্ট রয়েছে, অসাধারণ দুটি ছেলে। তাদের বয়স অনেক কম কিন্তু খুদে সুপারস্টার। তারা আস্তে আস্তে একদিন দেখবেন যে এরকম দুইটা হট সিটে ওরা বসে শো করছে। এই দোয়া আশীর্বাদ সবসময় থাকে ওদের জন্য। খুবই স্নেহের ভাই আমার দুইটা। একজনের নাম শুভজিৎ, হাত তোলো, বুঝবে না তো কে শুভজিৎ। আরেকজন মৃদুল, হাত তোলো। ইয়াস, দিস ইজ আওয়ার লিটল স্টার। তারা আস্তে আস্তে অনেক, না একজন অলরেডি অনেক বড় স্টার হয়ে গেছে, তবে সে এটাকে বলা হয় সিক্রেট সুপার স্টার আর কি। সে হলো মৃদুল, আমাদের যে সিক্রেট সুপার স্টার। সে গোপনে থেকে সুপার স্টার হয়ে গেছে অলরেডি, জানতে পারবেন অবশ্যই ক্রমশ, কি যেন বলে না, শীঘ্র কিছু একটা বলার, ক্রমশ প্রকাশ। এই যে দেখছেন বললাম না, সংস্কৃতিতে পিএইচডি করছে সে, সে তো বলতে পারবেই। যাই হোক, সে অনেক অনেক মানে কিসের মালিক, অনেক অনেক ডলারের মালিক, না টাকা পয়সা নিয়ে কোনো নাট বলতে কোনো, আচ্ছা ঠিক আছে, সে অনেক অনেক হৃদয়ের মালিক, অনেক অনেক হৃদয় সে জয় করেছে ইতিমধ্যে আর কি। মৃদুল অনেক অনেক হৃদয় থেকে পালিয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে শুভজিৎ। সে অনেক হৃদয় তাকে ক্যাচ করতে সে পালিয়ে বেড়ায়। সো যারা যারা এসএমএস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেননি তারা এখনও সময় আছে, তাড়াতাড়ি ছটফট করে এসএমএস করে ফেলতে পারেন। এসএমএস করার নিয়মটি হচ্ছে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। শুভজিৎকে লিখতে পারেন, মৃদুলকে লিখতে পারেন, আমাকে আজকে ছেড়ে দেন, বাদ দেন। নাট ভাই, নাট ভাই অর্ধেক পাগল হয়ে গেছি, অর্ধেক পাগল হয়ে গেছে, তার মানে ওর বয়স গেস করো তোমরা, ওর বয়স তার মানে 40 এর কাছাকাছি, কারণ আমাদের এলাকায় এক পাগল ছিল, তার ফুল পাগল ছিল, তার বয়স 80। তাহলে সে যেহেতু অর্ধেক, তার মানে তোমার নাদিয়া, তোমার বয়স নিশ্চয়ই 40 হবে। নাদিয়া কল্যাণপুর থেকে, সে আমাদের খুব রেগুলার লিসেনার এবং আমাদের খুব আদরে ছোট বোন। আর নাদিয়া আমার আদরে ছোট ভাই, ঠিক আছে, পরিচিত হয়ে নিও, হ্যাঁ ভুলেও নক দিবা না কাউকে। আজিমপুর কবরস্থান ছেড়ে এই এলাকায় আসতাম না, আচ্ছা তাও ভালো। ক্যারিমিনাটি এসএমএস করেছে সাভার থেকে, ক্যারিমিনাটি সাভার চলে আসছে, ক্যারিমিনাটি আগে, ক্যারিমিনাটি হ্যাঁ অনলি 7টা থেকে 8টা শো শোনার জন্য ও চলে আসে সাভারে, সাভার থেকে আবার যখন 8টা বেজে যায় তখন সে চলে যায় আবার আগে নিজের জায়গায় ইউটিউবার হয়ে যায়। সাভার থেকে লিখেছে CFM এ 5টা চেয়ার, শুভজিৎ ভাই একটা, মৃদুল ভাই একটা, নাট ভাই একটা, বল্টু ভাই এক দুইটায়, বল্টু ভাই একাই দুইটায় চেয়ার নিয়ে বসছো, নাট ভাই ইন দ্য ওয়ার্ল্ড নট ফর মাইন্ড। তাহলে বুঝলাম না, আমি তো লাইভে আছি, লাইভে কি দেখা যেতেছে, আমি দুইটা চেয়ার নিয়ে বসে রয়েছি, অদ্ভুত, হয় তোমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট। জাকে সুলতানা আঁকি বাঞ্ছারামপুর থেকে লিখেছে, যেদিন তোমাদের এখানে গেস্ট আসে সেই দিন আমার মোবাইলে টাকা থাকে না, বাই চান্স আজ রিচার্জ করে নিয়েছি, আমি এনেছি। ভাইয়েরা পাগলাগারদের ওয়েলকাম, তোমাদের ওয়েলকাম জানিয়েছে, আমরা আগের থেকেই পাগল, এই জন্য বাইচে বাইচে পাগলই ধরে নিয়েছি, নাহলে পাগলাগারদের অন্যরা সার্ভাইভ করতে পারে না। নুসাইবে লিখেছে, আমার নাট ভাইয়া কই, বল্টু ভাইয়া কেমন আছো, মৃদুল আই লাভ ইউ। আমি চলে যাই তাহলে, হ্যাঁ চলে যাই, না না আই লাভ ইউ আমি বলছি তো, অন্তত ভাইয়ের ভালোবাসা নিয়ে বসে, ঠিক আছে এটাই নিলাম, সি ইউ নট ফর মাইন্ড। ওকে, আমরা গুনবো আজকে মৃদুল কোটা আই লাভ ইউ, ভাই বললাম না অলরেডি অনেক হৃদয় সে জয় করে ফেলেছে। আহা নুসাইবা, টেক কেয়ার ইওর সেলফ। আর মৃদুলের হাসি, কেউ একজন আই লাভ ইউ বললি, ভালো থেকে বোন। সামিয়া আক্তার রিক্তি উত্তরা থেকে লিখেছে, ভাইয়ারা আজকে নাট ভাইয়া আসছে, আরো দুইজন নিয়ে আসছে, এনিওয়ে ভালো লাগতেছে, আর মৃদুল ভাইয়ের সাথে ওই ভাইয়াটা কথা বলে না কেন, এই কথা বলো না কেন, কি আমি তো মৃদুলের থেকে বেশি কথা বলছি, কথা বলে না মানে, না ও বুঝতে পারে তার মানে কে মৃদুল, এটা হইতে পারে যে বুঝতে পারে। আবার আবার আমি উপস্থিতি নেই, মৃদুল হাত তোলো, এই যে এটা প্রেজেন্ট স্যার, ঠিক আছে, যেটা একটু একটু শুকনো আর কি, আর যেটা আর বল্টু ভাইয়া নাট ভাইয়া তোমাদের সাথেই আছে কিন্তু ক্যামেরা কম তাই দেখা যাচ্ছে না, হোয়াট ডু ইউ মিন ক্যামেরা কম, আমাদের চারিদিকে ক্যামেরা, আমাদের 360 ডিগ্রি ক্যামেরা, থাকলে তো অবশ্যই দেখা যেত। সুমা লিখেছে, হাই চারজন, ও আমাদের চারজন, আমি তো ভাবছি
আচ্ছা, হাই চারজন, খুব ভালো লাগছে তোমাদের শুনতে। আমরা ফ্যামিলির সবাই মিলে তোমাদের শুনছি এবং এনজয় করছি। তোমাদের ফ্যামিলির সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম আওয়ার শো, ওয়েলকাম টু আওয়ার শো। আরিক গাজীপুর থেকে লিখেছে, নাট ব্রো টয়লেটে আছে, থাকতেও পারে আমি জানি না, যদিও এখন কথা বলছে না, তার মানে বেশি চাপে আছে, বুঝতে হবে। সাজ্জাদ ঢাকা থেকে লিখেছে, নাট ভাই টয়লেটে আছে, ওকে টয়লেটে আছে আমি জানতে পারলাম। মনিকা লিখেছে কেরানীগঞ্জ থেকে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, প্লিজ ওয়েলকাম করো সবাই, সবাই ওয়েলকাম করো একসাথে, 1 2 3 ওয়েলকাম। ওয়েলকাম হয়ে গেছে, কয়েকটা কমেন্ট করে ওয়েল, চারিদিক দিকে কাম, ওয়েল যখন পড়ে যায় তুমি কোনো দিক থেকেই ওর কামিং আটকাতে পারবা না, না না এটা অসম্ভব, ঠিক আছে, একদিক দিয়ে একদিন না ওয়েলটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কমেন্ট পড়ার চেষ্টা করি, দেখি আমি পারি কিনা, কমেন্ট সবই একাই করতে হয়, আমরা একটু ট্রাই করি, আমার মনে হয় কি পুরো মাসটা দিয়ে ফ্রেন্ডশিপ ডে মাস করে দেওয়া উচিত, মানে যে যখন পারতেছে, যেমনি পারতেছে, যেদিন মন চাইতেছে সেদিন। আমি চার দিন থেকে দেখতেছি মালিহা তুন মার্জা লিখেছে, আই লাভ ইউ মৃদুল, এটা কেটা ওকে। তারপরে কানিজ ফাতেমা কানিজ লিখেছে, কি লিখেছে, শুভজিৎ রাগে ফোনই রেখে দিছে, সে আর কমেন্টই দেখবে না, পড়বো না, পড়বো প্লিজ, কয়েকজন কে জানি আমাকে মেনশন, যারা যারা ছেলে হয়ে মেয়েদের ফেক আইডি চালাও তারা প্লিজ ওকে আই লাভ ইউ বলো, তাও ছেলেটার মন ভালো হোক। এটা পোড়া পোড়া গন্ধ আসছে, পোড়া গন্ধ পুরে গেছে, পোড়া পোড়া কি। সুমাইয়া ইসলাম মিতু লিখেছে, মাঝের ভাইটির নাম কি, ক্রাশ খাইছি, মাঝে তো আমি অগুজির জন্য মাঝখানে, হোয়াট ইজ মাঝে, এখানে আমার মাঝে কে, দুই পাশে দুইজন, মাঝের ভাইয়ের নাম জিগেতে মাঝে পড়ছে, কিন্তু ও মানে লাইভে কিন্তু ওকে মাঝে দেখা যাচ্ছে, ও মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। ও বাই দা ওয়ে মৃদুল কিন্তু অসাধারণ গান গায়, তো মৃদুলের গান না শুনে আজকে আমরা ছাড়বো না, মৃদুলের গান শুনবো আমরা। তো তার আগে কি তোমরা কি একটা জোক বলবা, তাহলে আমি মানে জোক আগে বলবো, মারামারি করো না, ও আই লাভ ইউ বেশি বেশি, ওকে একটু ফুটেজ খেতে দাও, তুমি বলো আগে, আমি আগে বলবো, হ্যাঁ শুভজিৎ বলবে, মানে সেদিন এই মৃদুল, এই মৃদুলকে গিয়ে আমি বললাম যে বন্ধু ধর তোর গালে কোনো একটা মেয়ে যদি চুমু খায় তাহলে তুই কি করবি, বলে কি করবো আমি উল্টে চুমু খাবো, বলে ধর তুই উল্টে খাবি, আমি হলে তো গালি খেতাম, ও পচাচ্ছে মৃদুলকে, দু তিন ডায়লগ পাইছিস তো। প্রিয়ামণি লিখেছে, বর্তমানে নেটের যা অবস্থা, কাউকে মেসেজ করার চেয়ে বাড়ি গিয়ে বলে আসে অনেক ভালো, তাড়াতাড়ি হয়, যাক ভালো। মৃদুল একটা শুনি, এত মানে মেয়েদের ক্রাশ, না না শুভজিৎ, 4-5টা 6-7টা 10টা শুভজিতের কথা বলি, ওর একটা ভালো একটা গুণ আছে, সেটা হচ্ছে যদি কোনো মেয়েকে প্রপোজ করে ও সবসময় শহীদ মিনারে যায় প্রপোজ করে, কেন, কারণ ওই সময় মেয়েদের পায়ে জুতা থাকে না, শুধু মেয়েদের না, শহীদ মিনারে গেলে কারো পায়ে জুতা থাকে না, ছেলে মেয়ে কারো পায়ে জুতা থাকে না। এমডি মমিন লিখেছে, এই ঈদে মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি অ্যাসাইনমেন্ট, পরিচালক বাংলাদেশ, আরে মানে কমেন্টগুলো লাফায় এখানে, তো ধরে রাখা খুব কঠিন কমেন্টটাকে। দেখতে পাচ্ছি এমডি, এটা পড়তে পারবো না, অনেক বড় কমেন্ট, একটা না একটা লাভ দিবে আমি শিওর, বুঝতে পারতেছি, ছোট ছোট কমেন্ট পড়তে হবে যেগুলো পড়া যাবে লাভের, লাভ দেওয়ার আগে। ফাহিম খান লিখেছে, ওই বেটা, এখানে তিনটাই বেটা, তুমি কোন বেটার বলতেছো, তুমি একটু ওনার মতো বলে দাও, মাঝের বেটা না, সাইডের বেটা না, বামের বেটা, একটু বেটাগুলো মানে বামের বেটা, বামের বেটা। ভূতের ডায়রি লিখেছে, আমিও আছি শুনছি তোমাদের, কেমন লাগছে সেটা জানাও, শুনতেছো তো, বুঝতে পারতেছি। আরোহী ইসলাম সাফা লিখেছে, হাই ভাইয়া কেমন আছেন, কোন ভাইয়া, না তিনটা ভাইয়া আছে, উফ কনফিউজ করো না আমাদেরকে, হাই কোনটা, হাই কোনটা আছে, ও তামান্না ইসলাম লিখেছে, তুমি তুমি পাত্তা না দিলে অন্য কারোর সাথে প্রেম করে ফেলবো, এটা কিন্তু থ্রেট দিছে মৃদুল, এবার দেখো তুমি তুমি সিদ্ধান্ত না, তাড়াতাড়ি, মেয়েটা কিন্তু ওয়েট করতেছে, বেশিক্ষণ ওয়েট করতে পারবে না, অন্য কারোর সাথে প্রেম করে ফেলবে, তারপরে মনে করো তুমি যাবা তখন হবে না ভাই, ভালো জিনিস বেশিক্ষণ ওয়েট করেন, আমাদের লিসেনাররা সবাই ভালো। আচ্ছা এখন বলি যে সুখে থাকতে নাকি ভূত গিলাই, তাই না, যেহেতু আমি সুখে আছি, ভূতে গিলাই যাচ্ছে তো বডিটা মাসাজ হইতেছে, সমস্যা নাই। দমকা বাতাসে লুঙ্গি আকাশে লিখেছে, কবে জানি আবার শুনতে হয়, আজকে টিকটক ডে, তা শুরু হয়েছে, শুনতে হবে খুব তাড়াতাড়ি, এবং ওই সময় টিকটিকি বলবে, ঠিক ঠিক, হ্যাঁ তখনই মনে করো যে কাজে কাজ হবে। রুমা আক্তার রুমা লিখেছে, আমারও ভালো লাগছে মাঝেরটাকে, বাবা ওরা কি মানে অবু 10-20 কইরা এরকম গুনে নিতেছে, যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট দুটি ছেলে, তাদের আমি বড় করব লেলে আর পেলে, ডানেরটা দূরে যাক মাঝেরটাই কাছে থাক, টাটা বাই বাই গায়া, আহ সুজিত
हर कुत्ते का दिन आता है तेरा भी आएगा मेरा भी आएगा আসলে মৃদুলকে যে সবাই এত প্রপোজ করছে কিন্তু মৃদুলের যে আসল ক্যারেক্টার ও কি ধরনের ছেলে হাতে লেগেছে হ্যালো অস্থি স্টুপিডিয়ান বলতেই দিল না ইনারাই যদি পাত্তা না দেয় তাহলে নিয়ে কি হয় পাত্তা দেবে ওটা কি আপনার আপনার নাম তাই তো হ্যাঁ লাভ ইউ ব্রাদার ও বজ্জাত হারি তার মানে তোমাকে ফলো করে হি নোজ যাই হোক ফলো করুক কিন্তু ফলো করতে করতে যেন অষ্টম পর্যন্ত না অর্ধেক ফলো করবেন পুরোপুরি ফলো করার দরকার নেই যারা যারা এই অস্থির স্টুপিডিয়ান্স এবং অস্থির অপমানিয়ান্স শাওন মজুমদার এখানে আছে সো ফোন কলে চাইলে আপনারা কথা বলতে পারেন লাইভ তাদের সাথে 02550366 এই যে একজন এই পাইছি প্রিয়ামণি লিখেছে শুভজিৎ ভাইয়াকে কষ্ট পায়ও না তোমাকেও প্রিপেয়ার হতে হবে কি জানি এরা লাভ দিয়ে গেল এটা সুন্দর একটা কমেন্ট ছিল কিছুটা আশ্বাস দিয়েছিল মানে হবে কিছুটা হবে উফ প্রিয়মণি লাভ পারছি না দুটো ছেলেকে নিয়ে আমি দিলাম মানে বলছে যে হবেই বলছি না হতেও তো পারে মানে মানে দিবে দিবে মানে ওই আশ্বাস দাও তুমি ওয়েট থাকো তোমার সময় আসবে এখন সবার সময় না যেহেতু এখন ছোটদের সময় চলছে আচ্ছা যেহেতু চলে গেছে কমেন্টটা এখন এখানে আমরা কি বলতে পারি কি বলতে পারি ও প্রিয়া তুমি কোথায় তুমি কেন বলবা শুভজিৎ জন্য আসছে শুভজিৎ বলবে আচ্ছা আচ্ছা ডিরেক্ট কল করার জন্য 02550366569 আড্ডা চলতেই থাকবে এর মাঝে মাঝে আপনাদের ফোন কল রিসিভ করে আপনাদেরকে আমাদের আড্ডায় জয়েন করিয়ে নিব এবং আমাদের ছোট ভাই কিন্তু দুষ্টাম করেন না ওদের সাথে হ্যাঁ ফোনে কথা বলতে চাও মৃদুল আগে হেডফোনটা দখল করে নিছে না আমি নাই আমি নাই আমি এখানে নেই তো যে কথা আমি বলবো হ্যালো কাম শর্তে দে চিৎকে ঘুমা হ্যালো কল ধরার সাথে কি তালাপোকা নিছে পড়ছে ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি সঞ্জিদা ঢাকা থেকে বলছি সঞ্জিদা ঢাকা থেকে বলছেন ঢাকার কোথা থেকে বলছেন হাতিঝিল থেকে এত কাছে আপনি আমাদের আপনি কেন ফোন দিয়েছেন সাতার কেটে চলে আসেন আমাদের কাছে সঞ্জিদা আম্মুকে ডাকেন আমরা তো কিছু বলিও নাই করিও নাই আপনি আম্মুকে ডাকেন না সঞ্জিদা এখানে আমরা তিনটা ভদ্র ছেলে রয়েছি আমরা আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমি বল্টু ওকে 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 কলে পাইছে এবার চিপা কলে ফালাবে কলে পেয়ে গেছো তো কার সাথে কথা বলতে চাও আছে এখানে অপমানিত শুভজিৎ আর একজন রয়েছে স্টুপিডিয়ান মৃদুল আর আমি রয়েছি শাওন মজুমদার বল্টু সবার সাথে গ্রুপ কল ওকে তাহলে যে এখন মৃদুল কথা বলো মৃদুল কথা বলো ও কাশি দিছে তোমার মুখের উপর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মনে হইতেছে পাত্র পাত্রী পরিচয় করে দিছি কথা বলতেছে ওয়ালাইকুম আসসালাম আপনি পড়াশোনা কত দূর আমি কিছু বলবো না আমার কানে কিছুই আসতেছে না ওকে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক অনেক ভালো আছি আপু আমার সম্পর্কে যত ভালো কথা আছে তুমি বলে যাও তুমি এক মাস ধরে শুনতেছো কার থেকে শুনছো যে নাট বল্টু নামে একটা শো হয় তারপর তুমি আমাদের কিভাবে খুঁজে পেলে কিভাবে আবার কথা হবে কেমন অনেকই লাইন অপেক্ষা করতেছে তোমার মতো ভালো থেকো ভালো থেকো আবার কল দিও তোমার সাথে কলে কথা বলার জন্য অপেক্ষায় থাকবো যেদিন এই দুজন থাকবে না বুঝছো থাকলে কথা বলতে আমি একটু পার্সোনাল কথা বলে নিলাম যেহেতু আমাদের ঠিক আছে ঠিক আছে হ্যালো কেটে গেছে শুভজিতের কথা শুনছেন লাইনটা না আমি বুঝতে পারছি যে আমার হ্যালো আমি আর শুভজিৎ থাকবো না আর বুম্বাদা হবো তাহলে হ্যালো করবে
ওগো দক্ষিণা হ্যালো বলো কিছু হ্যালো হ্যালো আপা ফোনটা ধরছি আপা এই যে আমি এখানে আপা গানের লোক ভাইয়া ফোনটা ধরছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনি গান গাইতে থাকেন থাকেন উনি মানে মনের সুখে ভাবছে যে ফোন তো ধরবে না ফোনটা দিয়ে নিজের গানের চর্চাটা করে ফেলে হ্যালো রেডিও ভলিউমটা কমাতে হবে ভাই নালে কথা শুনতে পারবো না খুবই গর্বিত কিন্তু মিষ্টি কোথায় আমাদের সোটা কয়দিন ধরে শুনেন আপনি গত বিগত চার বছর ধরে আপনাদের চার বছর ধরে আমি ফোন দিয়েছি মনে করেন আমার বউ তো আইব মনে করেন একটু পরে বলছে তুই ফোন দিয়েছো কেন আমি 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 থাকতে কেন ফোন দিলাম এটা একটা ষড়যন্ত্র ভাই আপনি যে ভাবি যাওয়ার পরে ফোনটা দিচ্ছেন এটা ভাবির সাথে যদি কোনোদিন আমাদের কথা হয় এই ব্যাপারে আমরা একটা বিশদ আলোচনায় বৈঠক বসবো এবং সেখানে বিচার হবে একটা সালিশ হবে যে আপনি ভাবি যাওয়ার পরে কেন কলটা দিলেন ভাই রাম নে কি কইলেন ভাই বিচার যেন না হয় প্লিজ না আপনি তো বুঝেন নাই আপনি আমার ভাই বলছেন না বিচার যাই হোক তালগাছ আপনার আসলে আমি যে কেমনে লাইনটা পাইলাম আজকে এটা কেমনে বুঝামো আপনার এটা মনে রং নাম্বার হয়ে গেছে বিশ্বাস করেন মনে রং নাম্বার অন্য কারো ফোন দিতে গেছেন আমাদের এখানে চলে আসছে তাহলে ভাই ভালো থাকেন আবার ফোন দিয়েন আমাদের শুনতে থাকেন দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন আপনারা জি জি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আচ্ছা ওয়াও দিস ইজ আওয়ার লিসেনার কেমন লাগলো কথা শুনে বলো খুবই ভালো সে চার বছর ধরে ট্রাই করতে করতে টায়ার্ড হয়ে গেছে তারপর সে আমাদের পিছু ছাড়ে নাই আর তোমরা চলে আসছো কয় বছর শুনছো তোমরা নাট বল্টু আমি একদিন ট্রাই করে হাঁপে গেছি আমাদের মৃদুল কিন্তু অসাধারণ গান গায় সো আমরা বিরতিতে যাব বিরতিতে যেতে যেতে মৃদুলের একটি গান শুনবো যেটা মৃদুলের সবচেয়ে পছন্দ বা আমাদের কাছে শোনাতে চায় মৃদুলের কণ্ঠে ও বাবা সিঙ্গার মানুষ একটু কেছে নিল ঝেড়ে কেছে নিন দাদা তো আমরা মৃদুলের গান শুনতে শুনতে ব্রেকে যাবো ব্রেক থেকে ফিরে এসে আপনার সাথে আবারও দেখা হবে কথা হবে কারণ দেখাবো এই জন্য বলছি কারণ আমরা ফেসবুক লাইভে আছি যারা এসএমএস করতে চান এসএমএস করে ফেলুন www.facebook.com/capitalfm94.8 ওখানে কমেন্ট করতে হবে আর এসএমএস করতে হলে মোবাইলের ইনবক্সে যাবেন লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখবেন এবং মৃদুলের গানটি কেমন লেগেছে সেটা বলতে কিন্তু ভুলবেন না সো মৃদুল এখন আমরা তোমার গান শুনব ওকে কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর নামে বুকে এমনে একা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে দিন কাটে সেই আশাতে রাত যে নামে রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে তোর হাসি দেখে আমি সুখে বান ভাসি ভালোবাসি বুঝেও কেন তুই যে উদাসী তোকে ছাড়া একা লাগে
এই মন পারা দিশেহারা পথে আমায় দেবে কে সাহারা, কি করে ভুলে থাকব তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে একা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে, দিন কাটে সেই আশাতে রাত যে নামে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। মৃদুলের এই অসাধারণ গানটি কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, এসএমএস প্যানেল খোলা আছে এবং কমেন্ট বক্সেও লিখতে থাকুন। ফিরবো ছোটটা বিরতির পর, কে কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8, চলছে ই ভ্যালি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফান কিংস। ক্যাপিটাল এফএম 94.8। সোনামণির আরেকটু ভালোর জন্য বসুন্ধরা ডায়াল প্যান্টের প্রতিটি বড় প্যাকের সাথে একটি টগি। শুভজিৎ এবং মৃদুল। কেমন লাগলো মৃদুলের গান, শেষ প্রশ্নটি ছিল এটাই। এবং যারা যারা এসএমএস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, দেখে আসি কে কি বললো। নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে লিখেছে মিম, অসাধারণ ভাই। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে শুভ ভাইয়া তুমি কষ্ট পেও না, আমি তোমার ছোট সিস্টার হয়ে বলছি, আর বল্টু ভাইয়া আমি কিন্তু এইটে পড়ি, হ্যাঁ 40 ইয়ার্স না বুঝলা, ও না তুমি আধা পাগল বলছো তো তাই এটা বলছি। স্বর্ণা গাজীপুর থেকে লিখেছে লাভ ইউ মৃদুল ভাইয়া, তোমাকে অনেক কিউট, তোমার তুমি অনেক কিউট। আচ্ছা, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে তো পড়লাম। আফিফা উত্তরা থেকে লিখেছে সো কিউট ভয়েস মৃদুল ভাইয়া, ওয়াও। ইশরাক ঢাকা থেকে লিখেছে হাই মাই টু ফান কিংস, সজল ভাইয়া
তোমার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবা, লাভ ইউ সজল ভাই। অবশ্যই সজল ভাই তাদের সুস্থ হয়ে যাক, এটা কিন্তু অনেক বড় একটা, হ্যাঁ অনেক একটা ব্যাপার, এবং আমরা আমাদের এই এই ব্লেসিংটা আমাদের মধ্যে আছে। সবাই বলে যে হচ্ছে যে তোমার জন্য দোয়া করলাম দোয়া করলাম, কিন্তু নিজের জন্য যে দোয়াটা এটাও করা হয় না, কিন্তু সবাই বলে, কিন্তু এই যে যে কাজটা করলো এটা হচ্ছে মন থেকে কাউকে ভালোবাসা। একদমই সাজ্জাদ ঢাকা থেকে লিখেছে, ভাই আপনাদের গান থেকে নাইন, আচ্ছা খুব ভালো শুনতে থাকেন। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, মৃদুল ভাই সত্যি গানটা অসাধারণ ছিল অ্যান্ড থ্যাংক ইউ গান গাওয়ার জন্য। হ্যাঁ ও আসলে আমি একটা গান শুনি নি, জোর করে হলো। তারপর দেখতে পাচ্ছি লিখেছে যে কয়েকটা কমেন্ট পড়েছি না, নাহলে আবার রাগারাগি করবে মানুষজন, কিন্তু কমেন্ট কি পড়া যায়, লাভালাভি করে না অনেক, তাহলে এর থেকে শেয়ার পড়ে দিন, এর থেকে শেয়ার আবার যেদিন লাইভ হয় পিসি থেকে শেয়ার পড়া যায় না। আচ্ছা এক মমিন মিয়া এমডি মমিন লিখেছে, বল্টু ভাইয়া তোমার নিউ চ্যানেলের নাম, হে মমিন দুষ্টুমি করে না, লেট মি অর্গানাইজ ফার্স্ট, আমাকে আগে অর্গানাইজ করতে দাও জিনিসটাকে, তারপরে। আরিফুল ইসলাম লিখেছে, মোটামুটি সব পারি, শুধু নিজের এলাকা দিয়ে সানগ্লাসটাই পড়তে পারি না। তুমি দেখো কোনটা সাথে মিলে যায় তার সেই চিকিৎসা তাড়াতাড়ি নিয়ে নাও তুমি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন কে, রাহাত আহমেদ আছেন, ভাই গানটা জোস ছিল, থ্যাংক ইউ, এত প্রশংসা পাচ্ছ, মৃদুলের অনুভূতি কি সেটাও শুনতে চাই। মানে এরকম গান কি সবসময় গাওয়া হয় বিভিন্ন স্টেজে, বা যেহেতু তুমি অনেক প্ল্যাটফর্মে সেলিব্রিটি হিসেবে আছো আর কি, অনেক প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায় কি গানটা গাও নাকি নিজের আনন্দের জন্য গানটা, নাকি তুমি সিঙ্গার হতে চাও? শুধুমাত্র নিজের আনন্দের জন্য, আর এই যে আপনাদের, ভেরি গুড, আমার আনন্দের জন্য মাঝে মাঝে গান গাই, মানে গলা ডিপে গান গাওয়াই, যেহেতু গান গান আনতে গলা ডিপে মেরে ফেলবো, তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য মাঝে মাঝে গান গায়, এবং সে আজকে স্বতঃস্ফূর্তভাবে নিজেই গানটি গিয়েছে এবং অসাধারণ হয়েছে, প্রত্যেকেই তোমার প্রশংসা করতেছে। যেমন তামান্না ইসলাম লিখেছে, হাই রে কী অবস্থা, আমার কমেন্টটা কেউ দেখে না, না দেখছি, দেখবো না কেন, আমরা তো অন্ধ না না। এমডি জিসান আহমেদ লিখেছে, ভাই কেমন আছেন, শেষের দিকে ভাই ভালো নাই, চলে যেতে হবে, এখনই চলে যাব। তো যাওয়ার আগে সবার জন্য জোক আন কাট, এবং সবার একটা করে স্পেশাল জোক শুনবো, কি হবে তো? অবশ্যই, চলো তাহলে জোক আন কাটে যাবো। Let's play joke and cut. কে আগে বলবে? অবু আকাশ থেকে নেমে এলো, আমি লটারি করি। অবু আকাশে থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, সেই প্লেনে বসেছিল লাল টুকটুক ম্যাম, ম্যামকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম, ম্যাম আমাকে উত্তর দিল মৃদুল, আই লাভ ইউ মৃদুল। একা একা হেঁটে যাচ্ছ, তখন তোমার আশেপাশে কেউ নেই, তখন তুমি কি করবা? আমি ভয়ে ভয়ে এগিয়ে যাবো। আচ্ছা ধরো তুমি যাচ্ছ, পিছন থেকে অনেকগুলো ছেলে তোমার দিকে তাকা মানে মানে কুদৃষ্টিতে তাকায় আসতেছে, তখন তুমি কি করবা? তারপর আমি দৌড় দেবো, ধরো যে সামনে থেকে চারিদিক দিয়ে তোমার আসতেছে, তখন তুমি ধরো যে ওই সময় একটা মানুষ আছে তোমার সাথে এবং সেও খুব তোমার দিকে মানে এমনভাবে দৃষ্টি দিচ্ছে, তখন তুমি কি করবা? আম্মা সারে খালি খারাপ খারাপ কথা কয়, স্যার না তো এটা, স্যার যে শুধু খারাপ কথা কয় সেটা কিন্তু না, মানে মৃদুলকে সবাই ভালো বলতেছে, আচ্ছা মৃদুলকে সবাই ভালো বলতেছে এটা আমি জানি, সবাই বলতেছে, কিন্তু মৃদুল যে কতটা চাপা পাচ্ছে সেটা কিন্তু আমি জানি। আমি সেদিন মৃদুলকে গিয়ে বললাম যে মৃদুল শোন, আমার মামার বাড়িতে এত বড় বড় আম হয় যে দুইটা আমি এক কেজি কইরা হয়। মৃদুল বলছে দেওর বেটা এটা আর এমন কি, আমার মামার বাড়িতে এত বড় বড় একটা করে আম হয় যে চারটা আমি এক ডজন হয়ে যায়, চার আমি এক ডজন। সো আমরা একদমই শেষের দিকে আছি, যাবার আগে এক কথায় শুনতে চাবো নাট বল্টুতে এসে তোমাদের ফিলিংস কেমন, কেমন লাগছে মৃদুল আগে? এক কথায় অসাধারণ শুভজিৎ, আমি বলবো ওর চ্যানেলের নাম ধরে অস্থির স্টুপিডিয়ান্স। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে দুষ্টু দুই বালক নাট এবং বল্টুর সাথে অবশ্যই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ মৃদুল, থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস। ক্যাপিটাল এফএম টাইম চেক।